এটা দিছি আপাতত হ্যাঁ আর আপনার ঠিকানা আমার কোয়েন কোন না আমি যাইলে পাবো আপনার কোন বিকেল বেলা ঠিক আছে আর আশা করি আপনার ওষুধ মসুদের খরচ টরচ চালানোর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার হাজবেন্ডের অনেক সমস্যা এটা সমাধান করার ব্যবস্থা হবে না আমার আমাদের একটা সংগঠন আছে বুঝছেন ওই সংগঠন থেকে অনেক মানুষেরই আমরা সহযোগিতা করি আর কি আমি একলা না আরো অনেক মানুষ আছে বুঝছেন আপনার হাজবেন্ড কোথায় আছে এখন হসপিটালে করিতলা হসপিটাল আপনার ছেলেমেয়ে কয়জন আছে এখন আর শুধু মেয়ে একটা আছে এখন এখন তো ইনকাম করার মতো তো আপনার আর কেউ নেই সংসার দিয়ে চালাইবো এখন তো আর সংসার চালাই না মানুষ তো অসুস্থ অসুস্থ কত টাকা ধন্যবাদ 900 টাকার জন্য বেতন পাবো বেতন আচ্ছা সমস্যা নেই আমি মাসিক বেতন হিসাবে নেয় না আমি তো দেশের বাইরে ছিলাম আমি অনেক কিছু জানি না আচ্ছা বুঝতে মানে বইয়ের জন্য অন পড়তে হবে আচ্ছা সমস্যা না আমার বইয়ের ব্যবস্থা আমি করে দেবো আপনার আমি পাবো কোনো না এটাই কথা না আপনি যদি মোবাইল চালাইতেন তাহলে একটা বিষয় আছে আমি খোঁজতেই পারতাম পড়ার খরচ আমি টেনশন করি না পড়া করার জন্য আলাদা ইয়ে আছে আপনার পড়ানোর জন্য কোনো ইয়ে নেই টেনশন করেন আমি এটা ব্যবস্থা করে দিলাম না সমস্যা না